নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো আপনারা যদি 351 নম্বরের আগের প্রশ্নগুলো দেখতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং সেখানে পরপর দেখুন, হাজারের উপর ভিডিও আপলোড করা আছে। আমরা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপলোড করে থাকি। আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আপনাদের একটু কষ্ট করে প্লেলিস্টের মাধ্যমে হাজারের ভিডিওর মধ্যে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নিতে হবে। তো আজকে আমরা আলোচনা শুরু করব। তা আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, তা আপনাদের যেটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন দেবেন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক করবেন। তা আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসুন। তা আমরা আজকে 50টা প্রশ্ন আলোচনা করব। তা সেই 50টা প্রশ্নের মধ্যে আপনাদের যে কটা পারফেক্ট হয়েছে সেটার নাম্বার আপনারা পোস্ট করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনারা কোন পর্যায়ে আছেন। তো আপনাদের পার্সেন্টেজ যদি 60% অ্যান্ড অ্যাবাভ থেকে থাকে, তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে। আর আপনাদের রেগুলার বেসে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় বা আমাদের অফলাইন যে ভিডিও ক্লাসগুলো হয় সেগুলো একটু দেখতে থাকুন। আমরা রোজ সকাল 8টার সময় ম্যাথের ক্লাস দিই, সকাল 9টার সময় সিডিপির ক্লাস দিই, সকাল 10টার সময় ইংলিশ পেডাগজির লাইভ ক্লাস দিই এবং সকাল 9টার সময় দিই যারা পেপার টুতে ডাব্লিউবি টেট মানে আপার প্রাইমারি টেটে যারা ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করেছেন তাদের ক্লাস, এবং সকাল 10টায় দিই যারা পেপার টুতে সোশ্যাল সায়েন্স ক্লাস করেছেন তাদের ক্লাস। ঠিক আছে, যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে তাদের গিয়ে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই গ্রোথ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করি। শুরু করছি আজকে 351 নম্বর প্রশ্ন দিয়ে। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর অপশান এ দৈর্ঘ্যের উপর, অপশান বি প্রস্থের উপর, অপশান সি উষ্ণতার উপর এবং অপশান ডি হচ্ছে প্রস্থচ্ছেদের আকৃতির উপর। 351 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রস্থচ্ছেদের আকৃতির উপর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 352, ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে অপশান এ আলোক মোটামুটি সরলরেখায় চলে, অপশান বি আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অপশান সি আলোক এক প্রকার কণিকা এবং অপশান ডি হচ্ছে আলোকের অপবর্তন ঘটে না। তাহলে 352 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলোক মোটামুটি সরলরেখায় চলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 353, এইডস হলো, এটা আপনাদের ছিল হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা। অপশান এ ভাইরাস ঘটিত অসুখ, অপশান বি ছত্রাক ঘটিত অসুখ, অপশান সি জিন ঘটিত অসুখ আর অপশান ডি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। তাহলে আমরা দেখে নেব 353 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভাইরাস ঘটিত অসুখ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 354, কলসপত্রী উদ্ভিদ হল অপশান এ শবজী, অপশান বি পরভোজী, অপশান সি পতঙ্গভুক এবং অপশান ডি হচ্ছে অবিষ্টনোমরফিক। তাহলে 354 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পতঙ্গভুক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 355, সেপটিসিয়াম হলো অপশান এ খাদ্য বিষক্রিয়া, অপশান বি রক্ত বিষক্রিয়া, অপশান সি মানসিক বৈকল্য এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে 355 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রক্ত বিষক্রিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 356, রক্ত প্রদানে সর্বজনীন দাতা হলো অপশান এ, অপশান বি, অপশান সি, এবি এবং অপশান ডি হচ্ছে ও। তাহলে 356 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি ও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 357, সৌরশক্তির কারণ হলো অপশান এ নিউক্লিয়ার ফিউশন, অপশান বি নিউক্লিয়ার ফিশন, অপশান সি রাসায়নিক বিক্রিয়া এবং অপশান ডি হাইড্রোজেন দহন। তাহলে 337 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নিউক্লিয়ার ফিশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 358, ম্যালেরিয়া যার কারণে ঘটে তা হলো অপশান এ প্লাজমোডিয়াম, অপশান বি অ্যানোফিলিস মশা, অপশান সি কিউলেক্স মশা এবং অপশান ডি হচ্ছে খারাপ বাতাস। 358 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অ্যানোফিলিস মশা। ডক্টর রোনাল্ড রস কলকাতা থেকে এই ম্যালেরিয়া রোগের কারণ উদ্ঘাটনে দায়ী করে মশাকে, কিন্তু তার আগে অবস্থা ছিল তারা মনে করতো কি না ম্যালেরিয়ার কারণ হচ্ছে কি
খারাপ বাতাস, ঠিক আছে। তা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 359। একটি তরলের সান্দ্রতা অপশান এ তাপমাত্রা বৃদ্ধিতে বেড়ে যায়, অপশান বি তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়, অপশান সি তাপমাত্রার উপর নির্ভর করে না, আর অপশান ডি হচ্ছে চাপ বৃদ্ধিতে কমে যায়। তাহলে 359 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 360, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? অপশান এ ভোল্টেজ, অপশান বি কারেন্ট, অপশান সি ওয়াটেজ, এবং অপশান ডি হচ্ছে কারেন্টের ঘনত্ব। 360 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওয়াটেজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 361, আকাশ নীল রঙের হয় কারণ? অপশান এ প্রতিফলন, অপশান বি প্রতিসরণ, অপশান সি নিক্ষেপণ, আর অপশান ডি হচ্ছে বিচ্ছুরণ। 361 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি প্রতিসরণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 362, মানুষের শরীরের সবচাইতে কঠিন বস্তু? অপশান এ এনামেল, অপশান বি অস্থি, অপশান সি ডেন্টাইন, আর অপশান ডি হচ্ছে নক। 362 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এনামেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 363, যে কণা পরমাণু কেন্দ্রকে যোগ করলে তার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে তাকে কি বলে? অপশান এ নিউট্রন, অপশান বি প্রোটন, অপশান সি ইলেকট্রন, এবং অপশান ডি কণা। তাহলে 363 প্রশ্ন, তা 363 প্রশ্নে আমরা দেখে নেব এর সঠিক উত্তর কি। ডি এটা হচ্ছে আলফা কণা, ঠিক আছে। 363 প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নিচ্ছি যে কোনটা সঠিক উত্তর হচ্ছে, 363 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিউটন, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 364, কাঁচকে সবথেকে ভালোভাবে বর্ণনা করা যায়? অপশান এ একটি জেল রূপে, অপশান বি ধাতু সংকর রূপে, অপশান সি ইউটেটিক মিশ্রণ রূপে, আর অপশান ডি অতি শীতলকৃত দ্রবণ রূপে। 364 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইউটেটিক মিশ্রণ রূপে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 365, জলের অণুর আণবিক গঠন হলো? অপশান এ কৌণিক, অপশান বি অসমতলিক, অপশান সি সরল কৌণিক সরল রৈখিক, এবং অপশান ডি হচ্ছে চতুস্থলক। তা আমরা দেখে নেব এর সঠিক উত্তর কোনটা, 365 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কৌণিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 366, অ্যালকোহলের হিমাঙ্ক কত? অপশান এ -130°C, অপশান বি -100°C, অপশান সি -60°C, আর অপশান ডি -50°C। 366 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি -50°C। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 367, তেজস্ক্রিয়তা মাপবার একক? অপশান এ প্লাঙ্ক, অপশান বি আইনস্টাইন, অপশান সি কিউরি, এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 367 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কিউরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 368, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো? অপশান এ পেরিপেটাস, অপশান বি লাংফিস, অপশান সি হংসচঞ্চু প্লাটিপ্লাস, এবং অপশান ডি হচ্ছে অর্কিওপোটেরিক্স। তাহলে 368 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কোনটা সেটা দেখে নেব। তা 368 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হংসচঞ্চু প্লাটিপ্লাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 369, একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা যায়? অপশান এ জলে, অপশান বি কোষ রসের সমান ঘনত্বের দ্রবণে, অপশান সি কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে, আর অপশান সি কোষ রসের কম ঘনত্বের দ্রবণে। তাহলে 669 প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 370, একটি সাধারণ তুলায় আমরা মাপি বস্তুর? অপশান এ আয়তন, অপশান বি ভর, অপশান সি ওজন, এবং অপশান ডি হচ্ছে ঘনত্ব। 370 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 371, ভিনিগারের প্রকৃতি কীরূপ? অপশান এ ক্ষার, অপশান বি অ্যাসিড, অপশান সি নিরপেক্ষ, এবং অপশান ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। 371 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যাসিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 372, উদ্ভিদের মূল? অপশান এ প্রতিকূল অভিকর্ষী, অপশান বি অনুকূল অভিকর্ষী, অপশান সি অনুকূল আলোকবর্তী, আর অপশান ডি জল প্রতিকূলবর্তী। তাহলে 372 প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অনুকূল অভিকর্ষী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 373, অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান? অপশান এ ডিএনএ, অপশান বি আরএনএ, অপশান সি আরএনএ এবং ডিএনএ, এবং অপশান ডি হচ্ছে কোনোটাই নয়।
তাহলে 373 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ডিএনএ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে 374, মানুষের শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? অপশান এ বৃক্ক, অপশান বি যকৃৎ, অপশান সি অগ্নাশয় এবং অপশান ডি হচ্ছে মূত্রথলি। তাহলে 374 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি যকৃৎ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 375, 375 নম্বর প্রশ্ন, ক্যাথোড রশ্মিতে যে তাড়িতাহিত কণিকা থাকে তা কি? অপশান এ প্রোটিন, প্রোটন, অপশান বি ইলেকট্রন, অপশান সি পজিটন এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে 375 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 376, মানব দেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলে? অপশান এ স্নায়ুতন্ত্র, অপশান বি পেশিতন্ত্র, অপশান সি সংবহনতন্ত্র এবং অপশান ডি হচ্ছে গঠনতন্ত্র। তাহলে 376 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পেশিতন্ত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 377, গয়টার যে অঙ্গে হয় তার নাম? অপশান এ যকৃৎ, অপশান বি অগ্নাশয়, অপশান সি থাইরয়েড এবং অপশান ডি বৃক্ক। 377 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি থাইরয়েড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 378, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটি হলো? অপশান এ অক্সিন, অপশান বি জিব্যারেলিন, অপশান সি সাইটোকাইনিন এবং অপশান ডি হচ্ছে ইনসুলিন। তাহলে 378 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ অক্সিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 379, পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে? অপশান এ এন্টামোলজি, অপশান বি পেডোলজি, অপশান সি ইনসেক্টোলজি এবং অপশান ডি হচ্ছে অডিলজি। তাহলে 379 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এন্টামোলজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 380, দার্শনিকের উল হলো? অপশান এ জেডেনো, অপশান বি সিএও, অপশান সি সিইও এবং অপশান ডি হচ্ছে NaOH। তাহলে 380 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ জেডেনো, মানে জিঙ্ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 381, ভারী জলের সংকেত কি? অপশান এ H2O, অপশান বি D2O, অপশান সি T2O, অপশান ডি DO2। তাহলে 381 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি D2O। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 382, যে ধাতুকে পিটিয়ে সহজে পাত বানানো যায়? অপশান এ তামা, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি অ্যালুমিনিয়াম এবং অপশান ডি সোনা। 382 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তামা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 382, অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হলো? অপশান এ বেঞ্জিন, অপশান বি ইথিলিন, অপশান সি প্রোপেইন এবং অপশান ডি হচ্ছে প্রোপানল। তাহলে 383 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেঞ্জিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 384, কার্বন বেশি আছে কোন কয়লায়? অপশান এ পিট, অপশান বি লিগনাইট, অপশান সি বিটুমিনাস এবং অপশান ডি হচ্ছে অ্যান্থ্রাসাইট। তাহলে 384 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অ্যান্থ্রাসাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 385, সবথেকে খাঁটি লোহা কোনটি? অপশান এ রড আয়রন, অপশান বি ঢালাই লোহা, অপশান সি ইস্পাত এবং অপশান ডি কোনোটি নয়। 385 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইস্পাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 386, অ্যালার্ম একটি? অপশান এ বাই লবণ, অপশান বি ক্ষারীয় লবণ, অপশান সি দ্বি লবণ এবং অপশান ডি পূর্ণ লবণ। তাহলে 386 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দ্বি লবণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 387, কাপড় কাচার সাবান হলো? অপশান এ সোডিয়াম লবণ ও ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ, অপশান বি সোডিয়াম কার্বোনেট, অপশান সি সোডিয়াম ক্লোরাইড আর অপশান ডি হচ্ছে সিনথেটিক সালফোনিক অ্যাসিড ও সোডিয়াম লবণের মিশ্রণ। তাহলে 387 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ সোডিয়াম লবণ ও ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 388, শীতকালে উলের জামা শরীর গরম রাখে কারণ এটি? অপশান এ তাপ সরবরাহ করে, অপশান বি তাপ বিকিরণ করে না, অপশান সি বাইরের বায়ুকে শরীরের সংস্পর্শে আসতে দেয় না এবং অপশান ডি শরীর থেকে তাপকে বাইরে যেতে দেয় না। তাহলে 388 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তাপ বিকিরণ করে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 389, মাধ্যমের তাপমাত্রা বাড়ালে আলোর বেগ অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি অপরিবর্তিত থাকে এবং অপশান ডি হচ্ছে হঠাৎ কমে যায়। তাহলে 389 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অপরিবর্তিত থাকে।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 390, কোয়ার্জের উপাদান কি? কোয়ার্জের উপাদান কি? অপশান এ ক্যালসিয়াম সালফেট, অপশান বি ক্যালসিয়াম ডাই অক্সাইড, অপশান সি সোডিয়াম সালফেট এবং অপশান ডি হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। 390 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সিলিকন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 391, ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয়? অপশান এ যকৃৎ, অপশান বি শ্বাসতন্ত্র, অপশান সি বৃক্ক এবং অপশান ডি রক্ত। 391 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শ্বাসতন্ত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 392, গ্রহ নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়? অপশান এ কেপলার, অপশান বি নিউটন, অপশান সি গ্যালিলিও এবং অপশান ডি হচ্ছে টলেমি। 392 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি নিউটন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 393, দুটি ধাতুর মিশ্রণকে কি বলে? অপশান এ অ্যামালগাম, অপশান বি অ্যালকালি মেটাল, অপশান সি নোবেল এলিমেন্ট এবং অপশান ডি হচ্ছে অ্যালয়। তাহলে 393 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যামালগাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 394, পশুম জলের পিএইচ কত? অপশান এ 7, অপশান বি 0, অপশান সি 14 এবং অপশান ডি হচ্ছে 1। 394 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 7। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 395, হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস হলো? অপশান এ অশোধিত তেল, অপশান বি বায়োমাস, অপশান সি কয়লা এবং অপশান ডি হচ্ছে কার্বোহাইড্রেট। 395 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অশোধিত তেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 396, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই? অপশান এ এ, অপশান বি বি, অপশান সি এ বি এবং অপশান ডি হচ্ছে ও। 396 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 397, প্রাণীর দাঁতের প্রধান উপাদান? অপশান এ সোডিয়াম ক্লোরাইড, অপশান বি চিনি, অপশান সি ক্যালসিয়াম ফসফেট এবং অপশান ডি নিকেল। 397 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ক্যালসিয়াম ফসফেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 398, মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? অপশান এ H2SO4, অপশান বি HCl, অপশান সি HNO3, অপশান ডি কোনোটি নয়। তাহলে 398 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি HCl। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 399, একই উষ্ণতা ও চাপে শব্দের বেগ বেশি হয় কোথায়? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি হাইড্রোজেন এবং অপশান ডি হচ্ছে হিলিয়াম। 399 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 400, ওজোন স্তর মানুষের কীভাবে উপকার করে? অপশান এ বায়ুমণ্ডলে হাইড্রোজেন ত্যাগ করে, অপশান বি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অপশান সি আল্ট্রাভায়োলেট রশ্মির উপর প্রতিরোধ গড়ে তোলে আর অপশান ডি হচ্ছে বায়ুতে অক্সিজেন ত্যাগ করে। 400 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আল্ট্রাভায়োলেট রশ্মির উপর প্রতিরোধ গড়ে তোলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 401, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হলো? অপশান এ রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, অপশান বি রশ্মিকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেতে হবে, অপশান সি রশ্মিকে একই মাধ্যমে থাকতে হবে এবং অপশান ডি উপরের কোনোটি নয়। 401 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 402, আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? অপশান এ আইনস্টাইন, অপশান বি ম্যাকোয়েস, নেক্সট হচ্ছে অপশান সি মাইকেলসন আর অপশান ডি হচ্ছে ফ্যারাডে। তাহলে আলোকের তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? 402 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আইনস্টাইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 403, অগ্নাশয় রস হলো? অপশান এ ক্ষারীয়, অপশান বি অম্ল, অপশান সি প্রসম এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 403 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ক্ষারীয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 404, ফরমালিন হলো? অপশান এ 50% ফর্মিক অ্যাসিডের দ্রবণ, অপশান বি 20% হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, অপশান সি 14% অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ এবং অপশান ডি 40% ফরমালডিহাইড্রেটের দ্রবণ। তা 404 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 40% ফরমালডিহাইড্রেটের দ্রবণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর
405 সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? অপশান এ টিকটিকি, অপশান বি মাছি, অপশান সি চিংড়ি এবং অপশান ডি হচ্ছে কাঁকড়া বিছে। 405 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চিংড়ি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 406, ফুলের বিধিতে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশান এ এন, অপশান বি টু এন, অপশান সি থ্রি এন এবং অপশান ডি ফোর এন। 406 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি টু এন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 407, বায়ুমণ্ডলে O2 এর শতকরা মাত্রা কত? অপশান এ 20.75%, অপশান বি 20.60%, অপশান সি 20% এবং অপশান ডি হচ্ছে 19.60%। 407 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি 20.60%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 408, বেতারের আবিষ্কর্তা কে? অপশান এ জে সি বাসু, অপশান বি জে এল বিয়ার্ড, অপশান সি মার্কনি এবং অপশান ডি হচ্ছে ফ্যারাডে। 408 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি মার্কনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 409, নিম্নলিখিত কোনটি বেনথাস জীব? অপশান এ প্রবাল, অপশান বি স্পঞ্জ, অপশান সি সিন্ধু ঘটক এবং অপশান ডি হচ্ছে সাগর কুসুম। 409 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি সিন্ধু ঘটক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 410, কোন মোটর গাড়ির গতিবেগ 4 গুণ বাড়িয়ে দিলে গাড়িটির গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে? অপশান এ 4 গুণ, অপশান বি 8 গুণ, অপশান সি 16 গুণ এবং অপশান ডি 24 গুণ। 410 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 16 গুণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 411, জার্মান সিলভারের উপাদান হলো? অপশান এ সিইউ জেড এন এন আই, অপশান বি সিইউ জে এন জেড এন এ জি, অপশান সি এ ইউ সি ইউ জেড এন এবং অপশান ডি এন এ এ জি জেড এন। তাহলে 411 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ সি ইউ জেড এন এন আই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 412, কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসটি জ্বলে? অপশান এ ইথিলিন, অপশান বি অ্যাসিটিলিন, অপশান সি মিথেন এবং অপশান ডি ইথেন। 412 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যাসিটিলিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 413, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি? অপশান এ টোকোফেরাল, অপশান বি সায়ানিন, অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড এবং অপশান ডি হচ্ছে কায়ানিন। 413 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ টোকোফেরাল। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 414, খাবার সুস্বাদু করতে ব্যবহৃত হয় কোনটি? অপশান এ সোডিয়াম ক্লোরাইড, অপশান বি ফর্মিক অ্যাসিড, অপশান সি ভিনিগার এবং অপশান ডি হচ্ছে ইথানল। 413 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভিনিগার। তা আমরা আপনাদের সামনে 64টা প্রশ্ন আজকে আলোচনা করেছি, আপনারা কে কত মার্কস পেলেন সেটা আমাদের একটু পোস্ট করবেন, তা আমরা একটু বুঝতে পারবো যে আপনারা কোন পার্সেন্টেজে দাঁড়িয়ে আছেন এবং কতটা ডেভেলপ করতে হবে। তো চলুন এইবার আমরা চব আমাদের পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হচ্ছে আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো আমি একটা আপনাদের হোম টাস্কের প্রশ্ন দেবো, আপনাদের সেই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তো চলুন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা হলো, চাপের এসআই একক কী? অপশান এ জুল, অপশান বি পাস্কাল, অপশান সি ওয়াট এবং অপশান ডি কিলোগ্রাম। আবার আমি আপনাদের আজকে হোম টাস্কের প্রশ্নটা বলছি, চাপের এসআই একক কী? অপশান এ জুল, অপশান বি পাস্কাল, অপশান সি ওয়াট এবং অপশান ডি কিলোগ্রাম। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই সঠিক উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। আপনাদের ইমেল অ্যাড্রেসটা হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এইবার চলুন পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হচ্ছে আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, 64টা প্রশ্ন আলোচনা করেছি, তার মধ্যে আমরা অনেক প্রশ্ন দেখেছি যেগুলো বিগত বছরে সরকারি চাকরির পরীক্ষার জন্য ছিল এবং আগামী বছরে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্টের সাথে আপনাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ যে সমস্ত পরীক্ষায় সরকারি চাকরির পরীক্ষায় বিজ্ঞানের কোশ্চেন থাকে, সাধারণ বিজ্ঞান থেকে যে সমস্ত কোশ্চেন থাকে, তা সেই সমস্ত পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করেছি সেগুলি আশা করছি আপনাদের থাকবে। তা চলুন একবার চট করে রিভাইজ করে নেবো, তাহলে এই কোশ্চেনগুলো আমাদের মাথায় থেকে যাবে এবং ভবিষ্যতে যেই পরীক্ষায় হোক সেই পরীক্ষায় যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের জানা সত্ত্বেও ভুল না হয় সেটা আমরা দেখে নেবো। সেই হিসাবে আমরা চলুন একবার রিভাইজ করবো, আপনারা একটু মনোযোগ দেবেন, একটু আমাদের সাথে কোঅপারেট করবেন, তাহলে আমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে আপনাদের সাথে করতে পারবো বা আপনাদের মোটিভেট যেভাবে হন সেভাবে করাতে পারবো। তো চলুন আমরা আলোচনা রিভাইজ পর্ব শুরু করি।
প্রথম প্রশ্ন ছিল, কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর, সঠিক উত্তর হচ্ছে প্রস্থচ্ছেদের আকৃতির উপর। নেক্সট, ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে, এর সঠিক উত্তর হচ্ছে আলোক মোটামুটি সরলরেখায় চলে। নেক্সট, এইডস হলো, এর সঠিক উত্তর ভাইরাস ঘটিত অসুখ। নেক্সট, কলসপত্রী উদ্ভিদ হলো, সঠিক উত্তর পতঙ্গ ভুক। নেক্সট, সেপ্টিসিমিয়াম হলো, সঠিক উত্তর রক্ত বিষক্রিয়া। নেক্সট, রক্ত প্রদানে সর্বজনীন দাতা হলো, সঠিক উত্তর ও। নেক্সট, সৌরশক্তির কারণ হলো, সঠিক উত্তর নিউক্লিয়ার ফিউশন। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া যার কারণে ঘটে তা হলো, সঠিক উত্তর অ্যানোফিলিস মশা। নেক্সট, একটি তরলের সান্দ্রতা, সঠিক উত্তর তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়। নেক্সট, স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কি বেড়ে যায়, সঠিক উত্তর ওয়াটেজ। নেক্সট, আকাশ নীল রঙের হয় কারণ, সঠিক উত্তর প্রতিসরণ। নেক্সট, মানুষের শরীরে সবচাইতে কঠিন বস্তু, সঠিক উত্তর এনামেল। নেক্সট, যে কণা পরমাণু কেন্দ্রকে যোগ করলে তার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে তাকে কি বলে, সঠিক উত্তর নিউটন। নেক্সট, কাজকে সব থেকে ভালোভাবে বর্ণনা করা যায়, সঠিক উত্তর ইউটেটিক মিশ্রণ রূপে। নেক্সট, জলের অণুর আণবিক গঠন হলো, সঠিক উত্তর কৌণিক। নেক্সট, অ্যালকোহলের হিমাঙ্ক কত, সঠিক উত্তর -50°C। নেক্সট, তেজস্ক্রিয়তা মাপবার একক, সঠিক উত্তর কিউরি। নেক্সট, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো, সঠিক উত্তর হংসচঞ্চু প্যাটিপ্লাস। নেক্সট, একটি উদ্ভিদকোষ সংকুচিত হয় যদি রাখা হয়, সঠিক উত্তর কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে। নেক্সট, একটি সাধারণ তুলায় আমরা মাপি বস্তুর, সঠিক উত্তর ভর। নেক্সট, ভিনেগারের প্রকৃতি কীরূপ, সঠিক উত্তর অ্যাসিড। নেক্সট, উদ্ভিদের মূলে, সঠিক উত্তর অনুকূল অভিকর্ষ, বা উদ্ভিদের মূল সেটা হলো অনুকূল অভিকর্ষ। নেক্সট, অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান, সঠিক উত্তর ডিএনএ। নেক্সট, মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়, সঠিক উত্তর যকৃৎ। নেক্সট, ক্যাথোড রশ্মিতে যে তড়িতায়িত কণা থাকে তা কি, সঠিক উত্তর ইলেকট্রন। নেক্সট, মানবদেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলে, সঠিক উত্তর পেশিতন্ত্র। নেক্সট, গয়েটার যে অঙ্গে হয় তার নাম, সঠিক উত্তর থাইরয়েড। নেক্সট, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটি হলো, সঠিক উত্তর অক্সিন। নেক্সট, পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে, সঠিক উত্তর এন্টামোলজি। নেক্সট, দার্শনিকের উল হলো, সঠিক উত্তর জেডেনো। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, ভারী জলের সংকেত কি, সঠিক উত্তর ডিটুও। নেক্সট, যে ধাতুকে পিটিয়ে সহজে পাত বানানো যায়, সঠিক উত্তর তামা। নেক্সট, অ্যারোমেটিক যৌগের সরলতম রূপ কোনটি, বা রূপটি হলো, সঠিক উত্তর বেঞ্জিন। নেক্সট, কার্বন বেশি আছে কোন কয়লায়, সঠিক উত্তর অ্যান্থাসাইট। নেক্সট, সবচেয়ে খাঁটি লোহা কোনটি, সঠিক উত্তর ইস্পাত। নেক্সট, অ্যালাম একটি, সঠিক উত্তর দিলাবন। নেক্সট, কাপড় কাচার সোডা হলো, সঠিক উত্তর সোডিয়াম লবণ ও ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ। নেক্সট, শীতকালে উলের জামা শরীর গরম রাখে কারণ এটি, সঠিক উত্তর তাপ বিক্রিয়ন করে না। নেক্সট, মাধ্যমের তাপমাত্রা বাড়ালে আণুর বেগ, সঠিক উত্তর অপরিবর্তিত থাকে। নেক্সট, কোয়ার্জের উপাদান কি, সঠিক উত্তর সিলিকন ডাইঅক্সাইড। নেক্সট, ব্রঙ্কাইটিস এ কোন অঙ্গ আক্রান্ত হয়, সঠিক উত্তর শ্বাসতন্ত্র। নেক্সট, গ্রহ নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়, সঠিক উত্তর নিউটন। নেক্সট, দুটি ধাতুর মিশ্রণকে কি বলে, সঠিক উত্তর অ্যামালগাম। নেক্সট, প্রসম জলের pH কত, সঠিক উত্তর 7। নেক্সট, হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস হলো, সঠিক উত্তর অশোধিত তেল। নেক্সট, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই, সঠিক উত্তর AB। নেক্সট, প্রাণীর দাঁতের প্রধান উপাদান, সঠিক উত্তর ক্যালসিয়াম ফসফেট। নেক্সট, মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি, সঠিক উত্তর HCl। নেক্সট, একই উষ্ণতা ও চাপে শব্দের বেগ বেশি হয় কোথায়, সঠিক উত্তর হাইড্রোজেন। নেক্সট, ওজোন স্তর মানুষের কীভাবে উপকার করে, সঠিক উত্তর আল্ট্রাভায়োলেট রশ্মির উপর প্রতিরোধ গড়ে তুলে। নেক্সট, আলোর অভ্যন্তরীয় পূর্ণ প্রতিফলনের শর্ত হলো, সঠিক উত্তর রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে। নেক্সট, আলোক তড়িৎসূত্রের আবিষ্কারক কে, এর সঠিক উত্তর আইনস্টাইন। নেক্সট, অগ্নাশয় রস হলো, সঠিক উত্তর ক্ষারীয়। নেক্সট, ফরম্যালিন হলো, সঠিক উত্তর 40% ফরম্যালি ডিহাইড্রেটেড দ্রবণ। নেক্সট, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ, সঠিক উত্তর চিংড়ি। নেক্সট, ফুলের বৃত্তিতে ক্রোমোজোমের সংখ্যা কত, সঠিক উত্তর 2N। নেক্সট, বায়ুমণ্ডলে O2 এর শতকরা মাত্রা কত, সঠিক উত্তর 20.60%। নেক্সট, বেতারের আবিষ্কর্তাকে, সঠিক উত্তর মার্কনি। নেক্সট, নিম্নলিখিত কোনটি বেনথস জীব, সঠিক উত্তর সিন্ধু ঘটক। নেক্সট, কোন মোটর গাড়ির গতিবেগ 4 গুণ বাড়িয়ে দিলে গাড়িতে গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে, সঠিক উত্তর 16 গুণ। নেক্সট, জার্মান সিলভারের উপাদান হলো, সঠিক উত্তর CuZnNi। নেক্সট, কার্বাইড
গ্যাস বাতিতে কোন গ্যাসটি জ্বলে? সঠিক উত্তর অ্যাসিটিলিন। নেক্সট কোশ্চেন, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি? সঠিক উত্তর টোকোফেরল। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, খাবার সুস্বাদু করতে ব্যবহৃত হয় কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ভিনিগার। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।